নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন আমার স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঠবিড়ালি ডিজাইনের ক্রস স্টিচ দিয়ে একটা সুন্দর আসন আমি এখানে নিয়ে নিয়েছি একটা লাইট গ্রিন কালারের উল আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে এই ডিজাইনটা করতে পারেন প্রথমে ছটা ঘর বাদিক থেকে তুলে নিতে হবে আর একটা ঘর ফাঁকা দিয়ে ডান দিকে তিনটে ঘর তুলে নিতে হবে এভাবে করে ছটা ঘর আর একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর তুলে নিয়ে ক্রস স্টিচ করে নিয়েছি এবার একটা ঘর বাদ দিয়ে করে নেব পুরো প্রথমে তিনটে ঘর তারপরে দুটো ঘর বাদ দিয়ে আবার ডান দিকে করে নেব পাঁচটা ঘর পাঁচটা ঘর এবার ক্রস স্টিচ করে নিচ্ছি আর বাকি তিনটে ঘরও ক্রস টিচ করে নিয়েছি এবার দুটো ঘর বাদ দিয়ে একটা ঘর ক্রস স্টিচ করে নিতে হবে আর একটা ঘর বাদ দিয়ে আবার ক্রস স্টিচ করে নিতে হবে ডান দিক থেকে ছটা ঘর বাঁদিকে দুটো ঘর কমবে আর ডান দিকে সমান সমান ঘর থাকবে ডান দিকে কোনো ঘর কমবে না এবার পরের লাইনে চলে এলাম পরের লাইনে বাঁদিকে একটা ঘর বাড়িয়ে চারটে ঘর তুলে নিতে হবে তারপরে একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর আবার একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর সেলাই করে নিতে হবে এভাবে করে ক্রস টিচ করে নিতে হবে পুরো লাইনটা এবার বাঁ দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না বাঁ দিকে মাথা বরাবর তিনটে ঘর তুলে নিতে হবে একটা ঘর ফাঁকা দিয়ে আবার দুটো ঘর তুলে নিয়ে একটা ঘর ফাঁকা দিয়ে আবারও পাঁচটা ঘর তুলে নিতে হবে এদিকে ডান দিকে একটা ঘর বাড়বে এবার ডান দিক থেকে সমস্তটা ক্রস টিচ করে নেব আপনারা যাতে খুব সহজেই এই আসনটা তুলে নিতে পারেন আপনাদের ঘরে সেরকমভাবেই আমি শেয়ার করেছি তাও যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা যদি আরও অন্য কোন রকম ডিজাইন আমার কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন আমি আপনাদের সঙ্গে আসনে তুলে শেয়ার করব এবার বাঁ দিক থেকে তিনটে ঘর বাড়িয়ে চারটে ঘর তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর তারপরে আবার একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর আবারও একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর ক্রস টিচ করে নিয়েছি এবার দিক থেকে দুটো ঘর বাদ দিয়ে একটা ঘর আবার একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর তিনটে ঘর তুলে নিয়ে একটা ঘর বাদ দিয়ে দুটো ঘর তুলে আবার একটা ঘর ফাঁকা দিয়ে একটা ঘর আবারও একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে ঘর সেলাই করে নিতে হবে আমি যেমন রান্না করতে খুব ভালোবাসি তেমনি আসন সেলাই করতেও খুবই ভালোবাসি তাই রান্না করার সাথে সাথে আসন সেলাইয়েরও বিভিন্ন ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের আমার রান্নাগুলোও যেমন ভালো লাগে আসন সেলাইয়ের ভিডিওগুলো তেমনি খুবই ভালো লাগে এখানে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে তিনটে ঘর তারপরে একটা ঘর ফাঁকা দিয়ে চারটে ঘর ক্রস স্টিচ করে নিতে হবে এভাবে করে ঘরগুলোকে ক্রস টিচ করে নেব এবার বাঁ দিক থেকে চারটে ঘর বাড়িয়ে মোট পাঁচটা ঘর তুলে নিতে হবে এবার একটা ঘর ফাঁকা দিয়ে আবারও পাঁচটা ঘর তুলে নিতে হবে সমস্ত ঘরগুলোকে একইভাবে ক্রস স্টিচ করে সেলাই করে নিতে হবে এখানে মোট দিক থেকে পাঁচটা ঘর তুলে নিতে হবে আর একটা ঘর ফাঁকা দিয়ে আবারও পাঁচটা ঘর তুলে নিতে হবে এখানে বাঁ দিক থেকে একটা বাড়িয়ে আর ডান দিক থেকে দুটো কমিয়ে মোট দশটা ঘর স্টিচ করে নিতে হবে এখানে বাঁদিকে বাড়বে আর ডান দিকে কমবে মাঝখানে কোনো ঘর ফাঁক যাবে না এভাবে করে দশটা ঘর ক্রস স্টিচ করে নেব। এবার মাথা বরাবর তিনটে ঘর কস্টিচ করে নিতে হবে আর একটা ঘর ফাঁকা দিয়ে আবারও ডান দিকে তিনটে ঘর স্টিচ করে নিতে হবে আর মধ্যেখানের ঘরটাতে অন্য রঙের উল দিয়ে কাঠবিড়ালির চোখটা তৈরি করে নিতে হবে এবার বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে ডান দিকে কোনো না বাড়িয়ে না কমিয়ে মোট ছটা ঘর ক করে সেলাই করে নিতে হবে আপনারা যদি আমার মতো করে আসন সেলাই করেন তাহলে কিন্তু খুব সহজে যে কোনো ডিজাইনের আসন খুবই কম সময়ে তুলে নিতে পারবেন এখানে ডান দিক থেকে বাঁ দিক থেকে একটা করে কমিয়ে চারটে ঘর ক্রসস্টিচ করতে হবে তারপরের লাইনে বাঁ দিক থেকে দুটো ঘর কমিয়ে দুটো ঘর ক্রসস্টিচ করতে হবে তারপরে শেষের লাইনে বাঁ দিক থেকে একটা ঘর বাদ দিয়ে একটা ঘর ক্রস টিচ করে নিলেই এদিকটা দিকটা কমপ্লিট হয়ে যাবে এবার চলে এসেছি ডান দিকে লেজের সেলাইটা করতে এদিকে বাঁদিক থেকে ঘর না বাড়িয়ে না কমিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে চারটে ঘর সেলাই করে নিয়েছি তারপরে বাঁদিক থেকে একটা বাড়িয়ে আর ডান দিক থেকে মাথা বরাবর মোট পাঁচটা ঘর সেলাই করে নিতে হবে ডান দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না পরের লাইনে বাঁ থেকে একটা ঘর বাড়িয়ে ডান দিক থেকে ঠিক একইভাবে না বাড়িয়ে না কমিয়ে মাথা বরাবর মোট ছটা ঘর ক্রস টিচ করে সেলাই করে নিতে হবে লেজের দিকে ছ নম্বর লাইনে বাঁ দিক থেকে একটা ঘর বাড়িয়ে আর ডান দিক থেকে একটা ঘর কমিয়ে আবারও ছটা ঘর ক্রস টিচ করে নিতে হবে সাত নম্বর লাইনে বাঁদিক থেকে একটা ঘর বাড়িয়ে আর ডান দিক থেকে কোনো ঘর বাড়বেও না কমবেও না এভাবে করে সাতটা ঘর ক্রস করে নিতে হবে আট নম্বর লাইনে বাঁদিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না মাথা বরাবর সেলাই করে নিতে হবে আর ডান দিকে একটা ঘর কমবে মোট ছটা ঘর ক্রসস্টিচ করতে হবে ন নম্বর লাইনে ঠিক একইভাবে ডান দিক দিক কোনো দিকে ঘর বাড়বেও না কমবেও না ছটা ঘরই ক্রস টিচ করে নিতে হবে এবার দশ নম্বর লাইনে দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না ডান দিকে একটা ঘর বাড়বে মোট সাতটা ঘর ক্রসস্টিচ করে নিতে হবে এগারো নম্বর লাইনে মোট বারোটা ঘর ক্রসস্টিচ করতে হবে দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না মাথা বরাবর সেলাই তুলে ডান দিক থেকে পাঁচটা ঘর বাড়বে মোট বারোটা ঘর ক্রস টিচ হবে এবার এগারো নম্বর লাইনের নিচে তিনটে ঘর সেলাই করে নিতে হবে তিনটে ক্রসস্টিচের নিচে ডান দিক বাঁদিক থেকে একটা করে ঘর বাদ দিয়ে মধ্যেখানের ঘরে একটা ঘর ক্রসস্টিচ করে নিতে হবে এখন এগারো নম্বর লাইনের বারোটা ঘরই ক্রস টিচ করে নেব এবার বারো নম্বর লাইনে বাঁদিক থেকে একটা ঘর কমবে আর ডান দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না মাথা বরাবর এগারোটা ঘর ক্রস টিচ করে নিতে হবে তেরো নম্বর লাইনে মাথা বরাবর মোট এগারোটা ঘর ক্রসস্টিচ করে নিতে হবে বাঁ দিক ডান দিক কোনো দিকে কোনো ঘর বাড়বেও না কমবেও না সমান সংখ্যায় এগারোটায় ঘর ক্রসস্টিচ করতে হবে কাঠবেড়ালির লেজের দিকে ১৪ নম্বর লাইনে বাঁদিকে একটা ঘর কমবে আর ডান দিকে একটা ঘর কমবে মোট নটা ঘর ক্রসস্টিচ করে নিতে হবে এবার পনেরো নম্বর লাইনে ঠিক একইভাবে দিক থেকে আর ডান দিক থেকে একটা ঘর কমবে মোট ঘর হবে সাতটা ষোলো নম্বর লাইন অর্থাৎ শেষ লাইনে দিক ডান দিক থেকে একটা করে ঘর কমিয়ে মোট ঘর হবে পাঁচটা এবার কারবেলিটার মধ্যেখানে যে ফাঁকা ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোকে হলুদ রঙের উল দিয়ে ক্রসস্টিচ করে পূরণ করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে কাঠবিড়ালির আসন আর চোখের কাছে কালো রঙের উল দিয়ে একটা ঘর ক্রসস্টিচ করে দিতে হবে আপনাদের যদি আমার এই আসন সেলাইয়ের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে নেবেন এভাবে যদি রঙ বেরঙের উল দিয়ে আসন সেলাই করা যায় তাতে করে আসন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আশা করি আজকের আসন সেলাইয়ের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ